আসসালামু আলাইকুম ভিউার্স সো আজকে আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো মূলত যেটা আমি বলতে আসছি সেটা হচ্ছে মানে আপনি যখন কোনো প্যাক বা ব্যাটারি যখন আপনি ব্যালেন্স করে না তৈরি করবেন সেটা আসলে লং টার্মে কী ধরনের ইফেক্ট আপনার এখানে ফেলবে তো এই প্যাকগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো ঝালাই করা মানে খুবই বাজে ঝালাই যেগুলো আমি আমার একদম ব্যাটারি যখন তৈরি করতাম প্রথম দিকে তখন আমি এই সব ধরনের ঝালাই মানে করতাম তখন অবশ্য আমি মানে শিক্ষানবিশ ছিলাম বলতে পারেন করতেছিলাম আমার শিখতেছিলাম এরকম টাইপের তো এই ব্যাটারিগুলো আমি তখন তৈরি করছিলাম তার মধ্যে দুইটা ব্যাটারি আমার কাস্টমার আমাকে রিটার্ন দিছে রিটার্ন বলতে হচ্ছে হলো এগুলো আসলে এগুলো আমাদের বিএমএস ছিল তো তো বিএমএস থাকার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মানে ব্যাটারিগুলো ইমব্যালেন্স হয়ে গেছে বিএমএস আর এগুলোর সাথে মানে উচ্চ মানে পেরে উঠতে পারে তো যার জন্য আসলে কাস্টমার ঠিক মতো মাইলেজ পাচ্ছিল না তো আমি আজকে অনেকদিন পরে এইগুলা আসলে ব্যাটারিগুলো খুললাম সময়ে করে তো খোলার পরে আপনি হচ্ছে এখানে আমি যে জিনিসগুলো খেয়াল করলাম সেটা হচ্ছে আপনি এখানে দেখেন অনেকগুলো প্যাক এখানে ব্যাটারি এখানে নাই তো আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি জাস্ট ব্যাটারিগুলো খুলে চেক করতেছিলাম আপনার ঠিক আছে প্রত্যেকটা সিরিজ চেক করতেছিলাম প্যারালাল চেক করতেছিলাম তো চেক করার পরে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে আমার এখানে মানে একটা দুইটা আপনার মানে এখানে দেখা যাচ্ছে এইদিকে একটা পুরাই মানে একটা প্যারালাল পুরাই জিরো হয়ে গেছে আপনার ভোল্টেজ পুরাই জিরো হয়ে গেছে এরকম একটা মানে তার মানে মানে ওই মানে ব্যাটারি প্যাকের কোনো একটা ব্যাটারি আপনার হচ্ছে হলো মানে খারাপ পড়ছে তো আপনি যদি একটা ব্যাটারি খারাপ তৈরি করেন মানে একটা ব্যাটারি যদি আপনার প্যাকের মধ্যে খারাপ পড়ে তাহলে আপনার পুরো প্যাকটা নষ্ট করতে যথেষ্ট যেটা আমি এখানে ফেস করছি আপনার আমার একটা ব্যাটারি খারাপ ছিল সেটা আপনার দীর্ঘদিন ধরে পড়েছিল তো তো ওই ব্যাটারিটা সাথে রেজি আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাটারি পড়ে আসে তো এই ব্যাটারিটা আপনার হচ্ছে হলো মানে একটা ব্যাটারি পুরো প্যাকটা নষ্ট করে দিছে তো আর এইখানে আপনি অনেকে বলবেন যে ভাই আপনি মাঝখানের যে ব্যাটারি নষ্ট যেটা বুঝছেন কিভাবে তো এটার জন্য আমি যেটা করছি আমি একটু চার্জ করছিলাম যেখানে অনেকগুলো তার বের করছি এখানে আমি জাস্ট এখানে একটু পাওয়ার দিছিলাম ঠিক আছে হালকা একটু পাওয়ার দেওয়ার তারপরে এখানে যেই প্যাকগুলো নষ্ট ছিল বা যেগুলো খারাপ ছিল এগুলো মানে মাত্রা দিয়ে একটু গরম হয়ে গেছে তো এগুলো আপনি কীভাবে চেক করতে পারেন যেটা আমি মেনুয়ালি করি সেটা হচ্ছে এমনি হাত দিয়ে এমনি চেক করি আরেকটা আছে থার্মাল ক্যামেরা ওইটা আপনাদের সব ম্যাক্সিমাম মানুষের কাছে থাকবে না এরকম এক্সপেন্সিভ তো যে মানে বেসিক কথা হচ্ছে আপনি হাত দিয়ে আপনি চেক করবেন যে আসলে ধরে ধরে চেক করবেন যে কোথাও গরম টরম হচ্ছে নাকি তা আমি এখানে দেখছিলাম যে এগুলো খুব বেশি গরম হচ্ছিল তার জন্য আপনি এগুলো খুলে ফেলছি দেখেন এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছিলো আপনার যারা এরকম পুরাতন আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ এরকম পুরাতন ব্যাটারি দিয়ে আপনার প্যাক তৈরি করে আপনার সো পুরাতন ব্যাটারি প্যাকের যেই মানে মানে আপনার বলে সাইড ইফেক্ট সেটা আপনার এই এরকম লং টার্ম পরে আপনি হচ্ছিলো পাবেন লং টার্ম বলতে খুব লং টার্ম না আপনি পাঁচ ছ মাস পরেই পাবেন ঠিক আছে সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর আপনারা যখনই ব্যাটারি প্যাক তৈরি করবেন অবশ্যই এটা এনশিওর করবেন যে কোনো ব্যাটারি যাতে খারাপ না থাকে লাগলে আপনি সময় অনেক বেশি দিবেন এটা অনেক দিন ধরে বানাবেন কিন্তু আপনার জিনিসটা যাতে ভালো তৈরি করতে পারেন আমার অনেকগুলো ভিডিও টিপস রয়েছে আপনি কীভাবে এইসব ব্যাটারিগুলো ভালোভাবে চেক করবেন বা এইসব নিয়ে আমি নানান ভিডিও আমার চ্যানেলে তৈরি করা আছে আপনি আশা করি এগুলো দেখে এখান থেকে বুঝতে পারবেন আর এই ভিডিওটা মূলত আপনাদেরকে জাস্ট একটু জানানোর জন্য আপডেট যে আসলে আপনি যদি এরকম খারাপ জিনিস ইউজ করেন তাহলে কী সমস্যা হতে পারে আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে আর কারোর কোনো কমেন্টস থাকলে কারোর কোনো মতামত থাকলে আপনারা করতে পারেন অবশ্যই জি আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম